11/10/2020 তারিখে সিলেটের একটি আলোচিত একটি ঘটনা ঘটে। পুলিশ হেফাজতে একটি মৃত্যু সংঘটিত হয়, যেটি রায়হান হত্যাকাণ্ড হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল। তো সেই মামলাটি আমরা দীর্ঘ 6 মাস আমরা এটির পিছনে সময় দিয়েছি এবং আমরা এটির তদন্ত সমাপ্ত করতে পেরেছি। আমরা এই হত্যাকাণ্ডের যে এফআইআর আছে, এখানে এসএমপির যে তদন্ত অনুসন্ধান প্রতিবেদন ছিল সেটি পর্যালোচনা করেছি। আমরা বিভিন্ন সাক্ষীদের জবানবন্দি নিয়েছি, আমরা ইনকোয়েস্ট পর্যালোচনা করেছি। এরপর সেখানে সিভিলিয়ান যেসব সাক্ষী ছিল তাদের আমরা আদালতে জবানবন্দি গ্রহণ করেছি। এগুলি সব কিছু পর্যালোচনা করে ঘটনার যে সিকোয়েন্স সেটি আমরা পর্যালোচনা করেছি। ঘটনাটি এর সাথে তার আগে কোনো শত্রুতা ছিল কি না, সেই রায়হানের সাথে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেনের সাথে সেটি আমরা পর্যালোচনা করেছি। এবং আমরা সার্বিক আমাদের যে পিবিআই ইন্টেলিজেন্স সেটি আমরা অ্যানালিসিস করেছি। আমরা তাদের যে ডিভাইস যেগুলি জব্দ করা হয়েছে সেগুলি আমরা অ্যানালিসিস করেছি, সিডিআর পর্যালোচনা করেছি। সার্বিকভাবে পর্যালোচনা শেষে আমরা আজকে আপনারা জানেন যে কোর্টে আমরা চার্জশিট দাখিল করেছি এবং এই চার্জশিটে যে আমাদের এখানে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আইসি আকবর হোসেন ভূঁইয়া সহ আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশেক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, সাব ইন্সপেক্টর হাসান উদ্দিন এবং আবদুল্লাহ নোমান যিনি পুলিশ সদস্য নন, তাদের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগপত্র তদন্ত শেষে দাখিল করেছি। এর মধ্যে 5 জন তারা গ্রেপ্তার করতে আমরা তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন জেলহাজতে অবস্থান করছে। আর আবদুল্লাহ আল নোমান যিনি এখানকার পুলিশের বাইরের সদস্য তিনি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখনও হচ্ছে। এই তাকে পলাতক হিসেবেই আমরা আজকে অভিযোগপত্র দাখিল করেছি। এই অপরাধটি যেটি সূত্রপাত হয়েছিল সেটি সাইদুল শেখ নামের একজন লোক, যে নিজেও প্রতারণার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে এখানকার জকিগঞ্জের জনৈক আফজাল হোসেন আলাল তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের সূত্র ধরে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। এটি একটি জাল নোট প্রতারণার মামলা সাইদুল শেখের বিরুদ্ধে। এবং সেই সাইদুল শেখ যখন তার এই কাষ্ঠঘর এলাকায় ঘটনার দিন রাতে যখন তার ছিনতাইয়ের শিকার হয়, এরকম একটি অভিযোগ মাশরাফিয়া হোটেলের যখন এসে করে পান্দোকারের ওখানে, তখন সেখানে আমাদের সদর থানার পুলিশ কনস্টেবলরা সেখানে ছিল এবং তাদের কানে আসে। পরবর্তীতে তারা এই ঘটনাটি তাদের প্রপার পুলিশ সদস্য হিসেবে তারা সেটি থানাকে অবহিত করে এবং ফলশ্রুতিতে থানা তার কন্ট্রোল থেকে যে ডিউটিতে যারা নিয়োজিত ছিল তাদেরকে সেখানে যেতে বলে এবং এভাবেই তাকে আকবর ওখানে রায়হানকে গ্রেপ্তার করা হয়। এবং রায়হান গ্রেপ্তারের পর সেখানে যে গ্রেপ্তারকৃত যে টিম দুটি ছিল তারা তাকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং আসার পর সেখানে বাকিটুকু আপনারা জানেন যে এরপরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করাকালীন সময়ে সে একটু অসুস্থ হয় এবং পরবর্তীতে হসপিটালে নেয়ার পর তিনি মারা যান। মূলত এই ছিল আজকেরই এবং এই অপরাধটির বিষয়ে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ
সমস্ত আমাদের এখানকার পিবিআই জেলা সিলেট জেলা পুলিশ সুপার সহ সবাই এটি গভীরভাবে পর্যালোচনা করে আমরা এটি আজকের যে প্রতিবেদন দিয়েছি এবং এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিআইসি ডিআইজি স্যার জনাব বনোজ কুমার মজুমদার তিনি এটির সাথে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে টোটাল পিবিআই এটিতে এফোর্ট দিয়েছে এবং আমরা ঘটনা প্রবাহ সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ন্যায় বিচারের স্বার্থে আমরা চেষ্টা করেছি আমাদের এই আজকের প্রতিবেদন কোর্টে দাখিল করতে এবং সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আপনারা জেনেছেন এখন সেটি পরবর্তী কার্যক্রমের জন্য সেটি এগোতে থাকবে সর্বমোট সাক্ষীর সংখ্যা 69 জন এর মধ্যে 10 জন সাক্ষী আমরা যারা আদালতে 164 ধারায় তারা তাদের জবানবন্দি লিপিবদ্ধ হয়েছে এর মধ্যে 7 জন পুলিশ সদস্য এবং 3 জন যারা পুলিশের বাইরে আছেন এরকম 3 জন তারা আদালতে জবানবন্দি দিয়েছেন এটি আর বাকিরা তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করেছি আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন হ্যাঁ সেটি এসেছে সেটি নির্যাতনের বিষয়টি এসেছে এবং আসার ফলেই আজকে তাদের চার্জশিট তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে টোটাল এটি 1962 পেজেস টোটাল যে চার্জশিটের যে ইটি আছে সেটি 1962 পেজেস বিষয়টি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে এখানে আকবর হোসেন ভুইয়া এএসআই আশিক এলাহি হারুনুর রশিদ এবং টিটু চন্দ্র দাস তাদের দায় এসছে আর আলামত গোপন করার বিষয়ে সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উদ্দিন এবং আবদুল্লাহ নোমানের দায় এসছে এই আলামত গোপন করা কিংবা এরকম সংশ্লিষ্ট বিষয়ে নির্যাতনের সঙ্গে যেটি আপনাদের বলেছি যে সাব ইন্সপেক্টর ইনচার্জ আকবর হোসেন ভুইয়া আশেক এলাহি হারুনুর রশিদ এবং টিটু চন্দ্র দাস তাদের নির্যাতনের সাথে সংশ্লিষ্টতা এখানে তদন্তে উঠে এসেছে এটি আমরা খুব গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি আমরা এটির জন্য সমস্ত যে সাক্ষ্যগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখেছি আমরা এই রায়হানের ব্যবহৃত যে নাম্বার সেটি আমরা পর্যালোচনা করেছি এখানে আকবরের যে মোবাইল নাম্বার সেটি পর্যালোচনা করে দেখেছি এবং সার্বিক পর্যালোচনায় এবং ঘটনার যে সিকোয়েন্স তাতে আমাদের কাছে এটি স্পষ্ট হয়েছে যে এটিতে আসলে কোনো পূর্ববিরোধ ছিল না এটি যে নামটি আগে আমি বলেছি জনৈক সাইদুল শেখ যিনি প্রতারণার একটি মামলায় অলরেডি আমাদের এখানে তদন্তাধীন আছেন তার অভিযোগের ভিত্তিতেই আমাদের যে পুলিশের যে টিম আছে সিলেট মেট্রোপলিটন পুলিশের সেই টিম সেখানে যায় গিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য এবং সেখানকার পরের সিকোয়েন্সটা আপনারা জানেন যে এর পরের ঘটনা প্রবাহটি কেমন ছিল সাইদুল শেখকে আমরা গ্রেপ্তার করেছি এবং সাইদুল শেখ জবানবন্দি আদালতে জবানবন্দি দিয়েছে ঘটনার যেভাবে আমি বলেছি এরকম একটি এভাবেই সে তার ছিনতাইয়ের ঘটনা বর্ণনাপূর্বক সে আদালতে জবানবন্দি দিয়েছে রায়হানের আমরা দেখার চেষ্টা করেছি যে সে আমাদের কাছে মনে হয়েছে যে কেন এত রাতে সে ওখানে অবস্থান করলো এটির সূত্র ধরে আমরা তার পিসিপিআর দেখার চেষ্টা করেছি তাতে আমরা দেখেছি যে তিনি 2000
2008 সালের দ্রুত বিচার আইনের একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে আদালত তাকে সেখান থেকে খালাস প্রদান করে, দ্যাট ইজ হি ইজ অ্যাকুইটেড ফ্রম হিজ চার্জ, এটি দ্রুত বিচার আইনের। আর পরবর্তীতে 2018 সালের একটি মাদকদ্রব্যের একটি মামলা আমরা পেয়েছি তার, যেটি এখনও বিচারাধীন রয়েছে। এরকম দুটি বিষয় আমরা পেয়েছি। এখানে সাইদুল শেখ, সে এখানে এসেছিল সেদিন সকালেই, আসার পর তারা সেখানে ইয়াবার সন্ধানে যায়, ইয়াবা কিনতে যায় এই কাষ্ঠগড় এলাকায়। তাদের কাছে ইনফরমেশন ছিল যে কাষ্ঠগড় এলাকায় ইয়াবা তারা পেতে পারে। সেখানে যখন তারা ইয়াবা কিনতে যায়, যাওয়ার পর সেখানে যে একটি ছোট বাচ্চা যে তাদের ইয়াবা এনে দেয়, তাদের সন্দেহ হয়। এই রনি শেখ, সাইদুল শেখের সহযোগী রনি শেখ নামের এক ব্যক্তি, তিনি তার সন্দেহ হয় যে এটি নকল কোনো কিছু হতে পারে, এটি আসল নয়। তখন সে ওই ছোট বাচ্চাটাকে একটু তাকেই টাকা ফেরত চায়, এবং পরবর্তীতে এই ছোট বাচ্চাটিকে ভিতরে যখন গিয়ে যাদেরকে ডেকে নিয়ে আসে, তাদের একজনই রায়হান। এর ফলেই রায়হান আসলে এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে। তদন্তে তাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এটি যে অপরাধটি 1860 সালের যে দণ্ডবিধি আছে, সেটিতে 302, 201 এবং 34 ধারার অপরাধ হলেও, যেহেতু তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, এবং তাদের হেফাজতে থাকাকালীন এই ঘটনাটি হয়েছে, এ কারণে সেটি সহ দ্রুত এই হেফাজত নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর 15(2) এবং (3) এই ধারায় এগুলিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি একটায় আছে মৃত্যুদণ্ড, আরেকটায় আছে কমপক্ষে যাবজ্জীবন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আসামি, তারা আদালতে 164 প্রদান করেননি। আমার স্যার ইতিমধ্যে আপনাদের বিস্তারিত ব্রিফ করেছে বিষয়টা, স্যার যেভাবে বললো আমি সেটা ধারাবাহিকতার সহিত বলি। সেটা হচ্ছে মূলত ওখানে ইয়াবা কেনা হচ্ছে কেন্দ্র করে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল। এটা রাত 2টার পরে, রায়হান ওই দিন আপনার রাত 8টার দিকেও তার এখানে একটা লোকেশন পাওয়া গিয়েছিল, পরে আবার রাত 2টার দিকেও একটা অবস্থান পাওয়া গেছে। সাইদুল শেখ এখানে মূলত ইয়াবা কেনার জন্য আসছিল, সাইদুল শেখ এবং রনি শেখ দুজন ইয়াবা কেনার জন্য আসার ক্ষেত্রে ওখানে তারা 4 পিস ইয়াবা 600 টাকায় কেনার জন্য একটা দেনদরবার করেছিল। পরে তাদের হাতে 4 পিস ইয়াবা দেওয়া হয়, কিন্তু ইয়াবাটা আসল বা নকল এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হওয়ার পর ওখানে তাদের সাথে একটা ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে ওখানে রায়হান ভিতরে ছিল, পরে ওখানে এসে অ্যাটেন্ড করে সে পুলিশ পরিচয় দিয়ে ওখানে অ্যাটেন্ড করে, এবং যে সাইদুল শেখ তাদের মারধর, তাদের কাছ থেকে মোবাইল টাকা ছিনে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং তাকে গ্রেফতার করার সময় পুলিশের সাথে একটা ধস্তাধস্তিও হয়, রায়হানের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, এবং এই কারণে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। মূলত আপনারা জানেন যে এখানে ছিনতাইয়ের একটা ভালো, এটা সিলেট শহরে ছিনতাই একটা ইস্যু আমাদের এখানে, প্রায়শই ছিনতাই হয় অড টাইমগুলোতে, এটা ভোর রাতের দিকে হতে পারে বা যে কোনো সময় ছিনতাই হয়, যার কারণে মেট্রোপলিটন পুলিশ অথরিটি ছিনতাইয়ের ব্যাপারে খুবই অ্যালার্ট। এবং ওখানকার সিনিয়র অফিসারদের সাথে আমরা কথা বলছি, তারাও ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স। সেক্ষেত্রে আমরা, আপনি যেটা বললেন নির্যাতনের কারণটা কী, সেটা আমি আমাদের তদন্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে তাকে পুলিশ পরিচয় ছিনতাই, এবং ছিনতাইয়ের সত্যি আর কারা কারা জড়িত ছিল তার উপরে, পুলিশের উপরে তাদের সে ফিজিক্যালি যে আঘাত করেছে, তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, তার একটা জের। পাশাপাশি পুলিশ চেয়েছিল হয়তো এই মামলাটা, এই ঘটনাটা ছিনতাই ঘটনা ধামাচাপ, তার টাকাটা তাকে ফেরত দিয়ে ছিনতাই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, সব মিলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে।
অ্যাকচুয়ালি মামলাটা থানা রুজু হয়েছে আপনার 302 দ্বারা দণ্ডবিধি তৎসহ হেফাজত এবং নির্যাতনের মৃত্যু নিবারণ আইনের 2013 অনুসারে 302 ধারাতে আমরা দুইটা ধারে আমরা লাশটি কর্পোরেট করে দিয়েছি। 302 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং হেফাজতে সর্বোচ্চ শাস্তি আপনার যাবজ্জীবন কারাদণ্ড, যেটা নতুন অ্যামেন্ডমেন্ট টিল টু ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত। তা আমরা প্রসিকিউশন পার্টির হিসাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় তাদের। না না, পূর্ব শত্রুতার এখানে কোনো বিষয় পাওয়া যায় না, এটা বুঝতে পারিনি। না, আমাদের তদন্তে আমি এটা তো বলিনি আপনাকে। এখানে এই এলাকায় প্রায়শই তার যাতায়াত ছিল, আমরা তার লাইফস্টাইল, তার অন্যান্য ধরনের সিডিয়ার অ্যানালাইসিস, আরও বিভিন্ন স্থানীয় সাক্ষাৎ দেখা যাচ্ছে এখানে তার পদচারণা প্রায়শই ছিল। সে এখানে তার একটা সার্কেল আছে, এখানে সে প্রায়শই আসে।